আমি অক্ষয় চক্রবর্তী হব এবং আমার বিপক্ষীয় কবি বক্তা শ্রদ্ধেয় প্রভাত সরকার মহাশয়কে কবির অসরাস তারকর্তা করে তার শ্রীপাদ পদ্মে কিছু নিবেদন রাখব। আমি আলোচনায় যাব একটা মাঙ্গলিক ধ্বনি দিয়ে। আমি অক্ষয় চক্রবর্তী হয়ে তারকর্তার কাছে কিছু স্তুতিমূলক নিবেদন রাখব। আমার মায়েরা একটু জয়ের ধ্বনি, বাবারা একটু হরিধ্বনি করবেন। আমরা আস্তে আস্তে আলোচনার দিকে যাই। ধরো সবাই মিলে জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাব আবিদি প্রমাণে হরি হরি বল হরি না ভক্তদের বোঝানো যায় না নিজে বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে তখন কারেন্টে সাপাইয়ে দেবো, একটা ভোকাল হবে তো আবার সব গান গাবো, তখন আবার চালাইয়ে দেবো। বাহ ভালো মতো হইছ তো তুমি, আর মনের মতো একটা কথা কইছো, এতক্ষণ ছিলে কোন জায়গায় বন্ধু? আমি ভূমিকায় যাওয়ার আগে প্রভুবাদ অশ্বিনী কর্তার একখানা গান আপনাদের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। শ্যামল শ্যাম থাকো, শ্যামল শ্যামল মন ব্যাপারি অনদির ত্রিবে নিতুপান ভারি ভব নদীর ভাবনা জেনে ধরনা পারি, ও ভব নদীর ভাবনা জেনে ধরনা পারি, ও ভব নদীর ভাবনা জেনে ধরনা পারি। ভাবছে পশ্চিম কিনারায় থেকে, ও কিনারায় থেকে
সেই রসিক সুজনকে ধরা যাবে না। আমার কথা বোঝা যাচ্ছে মা? কথা কি বোঝা যায়? রসিক সুজন আমি এর থেকে খাস বাংলায় আর বলতে পারবো না। রসিক সুজন না হলে পরে যে নদীর যাওয়া আসার সন্ধান জানে না সে রসিক নয়, আর রসিক না হইলে পরে সেই রসিক সুজনকে ধরা যায় না। আগে আগম নিগম তত্ত্ব জানতে হবে। অশ্বিনী পাত্তার গানে আছে, তত্ত্ব নিগম যেজন জানে টলে না কামদ্রণের বাণী। বুঝে যাচ্ছে কথাগুলো? তাহলে সেই তত্ত্ব নিগম জানতে হবে। এই সন্ধান জানতে গেলে কি করতে হয়? না, আগে একজন আত্মদর্শী মহামানবের শ্রীপাদ পদ্ম আশ্রয় করতে হয়, যাকে মতুয়ার বাজারে বলছে ধরার মরা, আর যদি বৈষ্ণবীর বাজারে যাওয়া হয় তাকে গুরু বলে দেয় পরিষদ। আমি এই যে বাড়িতে এইখানে এসে কিছুক্ষণ আগে এই ঘরটা একটু বসেছিলাম, আসলে ডাকমালসি হচ্ছিল, আমি বসেছিলাম। আমি আমার এক বাবাজির গলায় দেখলাম আষার মালা আবার তুলসীর মালা। তাই তুলসীর মালাগুলো ছোট, আমি আষার মালার ভিতর দিয়ে তুলসীর মালা দেখা যায়। তাই বললাম, বাবা গোলায় ওইটা কি? তাই তুলসীর মালা। উনি খানিকটা লজ্জিত হলেন, মানে দুটো মালা গলায় রয়েছে। খানিকটা লজ্জিত হয়ে বলল, একটা ঘটনায় পড়ে মালা নিছি। আমি বলি, আপনাকে ওই ঘটনার কথা বলতে হবে না, আপনি যে কারণেই নেন, আমার ওই মালা দেখে আমার শরীরে অ্যালার্জি নাই। কেন অ্যালার্জি নাই? এর কারণ আছে। যদি বিশ্বজগতে কেউ একজন মানুষ হয়, প্রকৃত ভক্ত হয়,
তার কাছে বাবা কোনটা আশার মালা আর কোনটা তুলসীর মালা, তাতে কিছু যায় আসে না। সে কি করে? সে চলে স্থলে সকল জায়গায় আমার হরিকে দর্শন করে। যিনি হরিভক্ত চৈতন্য চরিতামৃতে কি বলছে? স্তবার জঙ্গম দেখে না, দেখেছে যার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাই কৃষ্ণ স্ফূর্তি। স্তবার জঙ্গম দেখে না, দেখে যে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাই কৃষ্ণ স্ফূর্তি। মানে সে স্তবার জঙ্গম দেখে না, জোয়াল জঙ্গল বন কোনো কিছু দেখে না, যে যেখানে তাকাবে লতায় পাতায় ধুলি কণায় সর্বত্র প্রেমানন্দে আমার রাধা কৃষ্ণ বা শান্তি হরিকে হরি 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 হরি। গুরু কারে কয়, গু কার সন্ধ কারো সাতরু কারো স্তেচ্ছতে ধ্বংসকং ব্রহ্ম গুরুরে বন সংশয়। যিনি তোমার দেহ সুপ্ত গুহের অন্ধকারকে দূরীভূত করে আলোর পথ দেখান তিনি হলেন গুরু। তাই আগে কি করতে হয়? মথুরাব মতু আরো আজারে বলছে তার চরণে মরার মতো মরতে হয়, আর বৈষ্ণবের বাচ্চারে বলছে তার চরণ করিতে হয় আশ্রয়। আর চরণ যদি যে আশ্রয় করে তখন তার আর অন্য কোনো উক্তি থাকে না, একমাত্র আত্মসমর্পণ করে গুরুর কাছে ডাক দিয়ে গুরুকে বলে গুরু কথা লবে, যে পথ অবলম্বন করিলে আমি প্রেমানন্দে আমার সেই সিদ্ধানন্দ সত্তা সূক্ষ্ম ব্রহ্মকে দেখতে পাবো, তুমি আমাকে সেই পথ দেখাবে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? কথাগুলো কি বোঝাতে পারছি? এই জন্য আগে একজন আত্মদর্শী মহামানবের শ্রীপাদ পদ্ম আশ্রয় করতে হবে। তবে একটা বিশেষ কথা কি, আমার এক বাবাজি বলছিল আমরা অনেক সংগ্রাম করে এইখানে এই অনুষ্ঠানটা চালু করেছি, সব থেকে ভালো লাগলো ওইখানে যিনি রান্না করছিলেন দুপুরবেলায় যিনি যায় তার গলায় দেখলাম কাঠের মালা বৈষ্ণব। যদি বৈষ্ণব মতুয়া আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করি আজকে মিলনযোগ্য করতে পারতাম, তাইলে সনাতন ধর্মের এই পরাজয় আসতো না। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যে যে পথেই যাই না কেন কেন্দ্রবিন্দু একটাই। কেউ দক্ষিণেশ্বর যায় খালি পায়ে হেঁটে, তাই না? আবার কেউ কিসে যায়? বাস বা গাড়িতে যায়। উদ্দেশ্য কোথায়? আমরা দক্ষিণেশ্বরে যাব। কেউ যায় গাড়িতে, কেউ যায় হেঁটে, কিন্তু আমাদের মূলত স্থলটা কোথায়? কেন্দ্রবিন্দু দক্ষিণেশ্বর। তেমনি আমরা বৈষ্ণব হই আর মতুয়া হই, আমাদের কেন্দ্রবিন্দু এক, আমরা সবাই বিশ্বপিতার সন্তান। তাই কি করতে হবে? না, সবাই মিলে একাকার হয়ে প্রেমানন্দ হরি ধরি করে হরি 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 আমাদের প্রত্যেকটা মানুষের এইটা মনে রাখা উচিত। যারা অক্লান্ত প্রয়াস প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই বৃন্দাবন বাসর সাজিয়েছে, আপনারাও আমার দীনবন্ধুর কাছে কামনা রাখবেন প্রতি বছর যেন এইভাবে বৈষ্ণব মতুয়া সম্মিলিত হয়ে সবাই মিলে সেটে সবাই মিলে যেন আমরা প্রেমানন্দে এই মতুয়াটা হরিনাম করতে করতে আমরাও যেন সবাই যেন নামে প্রেমে মাতুয়ারা হয়ে সবাই যেন একে অপরের পরিপূরক হতে পারে। আমি এইটুক কামনা মতুয়া বৈষ্ণব সকলের জন্য রাখি। কবি কি বললেন? যাহার আছে গুরু কৃপা বল আর সেই সে কেবল বলতে পারে কোন খানে কোন জল, কোন খানে কোন জল। তার অপেক্ষা
সময় বয়ে যায়। ভোকালটা রাখো আরেকগুলো ওইখান থেকে। যে শক্তির মহাবলে অনন্তে ব্রহ্মাণ্ড চলে, স্থলে কিংবা আছে সলিলে বিরাজিত ফলফুলে, তার শ্রীচরণ কমলে নমিবার অংবার। মা গো তুমি কালী তুমি তারা, দিয়ে মোর হৃদয়ে ধরা, তব নামে করে পাগল পারা, জগাও তুমি কাব্যের সংস্কার। তোমারই শক্তি বলে অনন্তে ব্রহ্মাণ্ড, অনন্তে ব্রহ্মাণ্ড চলে, বাক্যহীনে বাক্য মেলে। বাহ, সাউন্ড কিন্তু অতি অসাধারণ হচ্ছে এবার। অজ্ঞজনায় বিজ্ঞের সঞ্চার হয়, তুমি আশিস দিলে মাথে, প্রেম রসঞ্চিত হবে তাতে, ঝাঁপ দেব তব প্রেম যমুনায়। এই যে সা দাদা, স্মরণ ধরে করিমানা সা দিয়ে আমার গানের দোপা সারিয়ে না, সরে যাও, এই সা বাড়ি যাইয়ে খাবে নে যে যার মতো। ভাইটা একটু রিভাবটা কমাও, এইবার রিভাবটা একটু কমাও। জয় রাধে, ওই সরে যাও, আমার এই কয়েকজন লোক তুমি সা দিলি আসর কি হয় বোঝো না। আজকারে মহতি আসরে আছেন যত নারী আর নরে, সকলের পদ না করে আমি সর্বগ্রে ভক্তির প্রণাম করি দান। জানি ভক্তাধীন ভগবান, ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান, তাই ভক্তকে করে প্রাধান্য দান, ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম করি দান। বন্দনার ভাব করে ক্ষান্ত আত্ম কবির যে বিষয় বৃত্তান্ত, আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন তাই, আমার নিজ নাম সুরাজ সরকার, সে নাম করে পরিহার যাব এইবার কবির কল্পনায়। আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি, এইবার অক্ষয় চক্রবর্তী নামটি করিলাম ধারণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি, কাব্য ছন্দে দ্বন্দ্বে একজন পরিপক্ক মানুষ তিনি, প্রভাত সরকার গুণমণি, এ সভাতে হবেন তিনি তারক সাদ গোসাই। আর আমি সুরাজ সরকার নাম সেরে অক্ষয় নাম ধরে কিছু নিবেদন রাখব তার ঠায়। তাহলে অন্তর মাঝে করেন বিবেচনা, সভাতে কিন্তু আমি বর্তমান সুরাজ সরকার না, আমি অক্ষয় চক্রবর্তী ধর্মসভার গায়। এইবার কিছু নিবেদনমূলক প্রশ্ন রাখবো আমার তারকের রাঙা পায়। বসে শোনেন নারী নরে, তারক যখন আসিল এই চরাচরে, জন্মানোর পরে তারককর্তা কালী ভক্ত ছিল। ওনার পিতা কাশীনাথ, যিনি তৎকালীন সময় কবি গান গাইতেন তিনি, পিতার যখন বার্ধক্য এলো, বসে শোনেন জ্ঞানী দল, ওনার মায়ের দেহের যখন জোয়ার ভাটা বন্ধ হলো, ওনার পিতা কাশীনাথ ডাক দিয়ে কহে মাতা কালিকায়, অমা তোমার চরণ ধরে করিব বর্ণনা, অমা আমি কি জীবনে পিতা হতে পারবো না, অমা আমি আমার পিতা হতে পারবো না, আমার তাতে দুঃখ নাই, শুধু তোমার পূজা দেওয়ার জন্য তোমার কাছে আমি একটা সন্তান ভিক্ষা চাই। বুঝতে পারছেন কথা, অমা অন্তরে আসে ভাবো, আমি আমার জন্য নয় তোমার জন্য তোমার কাছে একটা সন্তান চাই। কেন, এতদিন ধরে আমার পিতা পূজা দিত, কথা নয় অসঙ্গত, তারপরে আমি পূজা দেই তোমার মন্দিরের গায়ে, যেদিন আমি মরে যাব, অমা তুমি আমার কথা লও, সেদিন তোমার দুয়ারে কে পূজা দেবে তার তুমি একটু জবাব দাও। দেখেছেন, মানে এতদিন বাবা পূজা দিত,
তারপরে বাবার পরে আমি মন্দিরে পূজা দিচ্ছি, আমি চলে গেলে আমার সন্তানরা মন্দিরে পূজা দেবে, এইভাবেই তো পূজা হয়। তার কর্তার পিতা তখন মা কালীকে কয়, মা তুমি কথা লবে, তাহলে আমি চলে যাওয়ার পরে মা গো তোমার দুয়ারে কে পূজা দেবে? ওই মা কালীর আদেশ অনুসারে লক্ষ্যবার বটপত্রে কালী নাম লিখন করে যখন দিল মায়ের পদনা করে, লক্ষ্যবার নাম লিখে দেয় মায়ের রাঙা পায়, অবশেষে মায়ের করুণাতে আমার সাধক তারকের জন্ম হয়। অবশেষে নারী নরে তারকের মতো একবার পরম ভাগবত এলো সরাসরে, মহর্ষি তারকের জন্ম হলো একবার সাত বতনে প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই মিলে হরি হরি বলো। তারকর্তা জন্ম নিল, জন্মানোর পরে কালী ভক্ত ছিল। কিছুদিন পরে ওই কালী ভক্ত কালীর ধর্ম আচরণ করে, শাক্ত ধর্ম আচরণ করে, সেজন এইবার বৈষ্ণব হলো সরাসরে। অবশেষে মতুয়া হলো বিশ্ব বসুধায়, একখান গামছা পরিয়ে, আগের মতো আর ধুতি পরা নাই, একখান গামছা পরিয়ে ভাই এইবার হরি বলা হয়ে জগৎ মাঝে হরি নাম বিলায়। এইখান থেকে আমার তারকর্তার কাছে প্রথম নিবেদন, আমি করিয়া জয়পুরে গমন, প্রণাম করলাম তারকের রাঙা পায়, এইবার তারকর্তার কাছে কিছু নিবেদন দেব, আপনারা শুনবেন বত ভক্ত শুধু সয়। কি আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যায়? যদি না বোঝো আমারে কও, আমি আরও পাতলা পাতলা করে বুঝবো, মানে বুঝতি বুঝতি বুঝইয়ে ফেলবো, তবুও বুঝবো। যাই একটা তো করতেই হবে নাকি? তাহলে বসে শোনে না নারী নরে, খুলে বলি সভা পরে, নিবেদন করি তারকের ধারে, শোনো তারকর্তা তুমি আমার কথা লও। এই যে মতুয়া বৈষ্ণব প্রায় বিদ্বেষ দেখা যায়, মূলত মতুয়া কারে কয় এর জবাব দেবই দাও। মতুয়াকে, মতুয়া মূলত একটা ধর্ম না মতুয়া একটা সম্প্রদায়? এই যে মতুয়া বলে প্রচার হয়েছে, খুলে বলি আপনাদের কাছে, আদি হইতে আমরা যত শাস্ত্র করি দর্শন, তার ভিতরে মতুয়া বলে নাহি নিদর্শন আছে নাকি বাবা? বেদ পুরাণ আছে, গীতা ভাগবত উপনিষদ, এর কোন শাস্ত্রের ভিতরে মতুয়া বলে কোনো পরিচয় আছে নাকি? আছে মতুয়া বলে পরিচয়? মতুয়া বলে কোনো ধর্মের নিদর্শন কোন শাস্ত্রের ভিতরে ছিল না কথাসর। তুমি যখন জগতে আসো, তুমি হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসো, এই হরি ঠাকুর মতুয়া মত পদ জগৎ মাঝে বিলায়, মূলত মতুয়া কারে কয়, খাটু মতুয়া কঞ্জন তার একটু নিদর্শন দিয়ে বোঝাবে আমায়। বৈষ্ণবের কি হয় লক্ষণ? আচ্ছা সামনে এত বিচলিত কেন সবাই? চুপ করে বসো, এই কয়টা মানুষ এত কথা করলি হয়? কবি গানে আইসো, একটু হরি কথা শুনবা। মূলত বৈষ্ণবের লক্ষণ কি? বৈষ্ণব কারে কয়, ত্রিনাদপি শুনিচন তরুরে বসইষ্ণু না, অমান মান দান কৃত্য নিয়া সদা হরি। এই ঘাসের উপর দিয়ে হেঁটে যাবেন, দেখবেন ঘাস কখনো বলবেন আমার উপর দিয়ে হাঁটিস না। একটা গাছের উপরে যদি কুঠার দিয়ে আঘাত করা হয়, কুঠার মানে কুড়াল, ওই গাছ কখনো বলবেন আমাকে কাটিস না। তেমনি বৈষ্ণবকে আপনি জীবনে মেরে ফেলবেন, বৈষ্ণব কখনো বলবেন আমাকে মারিস না। যেদিন জগাই মাধাই দুটি ভাই মদিরার বান্ড হতে মদ পান করে ছিল মত্ত অবস্থায়, নিত্যানন্দ মহাপ্রভু ভোরবেলায় উঠে নদীয়ার পথে পথে খুলে বলি সবার সাক্ষাতে কৃষ্ণ নাম বিলায়, মাধাই জগাইয়ের কাছে করলো বর্ণনা, দাদা বৈষ্ণবদের কৃষ্ণ নাম সহ্য হয় না, অন্তরে আসে ভাব, আজকে নিত্যানন্দের মুখের ওই নাম আমি বন্ধ করে দিব। খুলে বলি সভা পরে বসে শোনেন নারী ঘরে, যখন নিত্যানন্দের ওই নাম বন্ধ করতে চায়, কলসীর কান্তা খুলে বসে শোনেন জ্ঞানী দলে আঘাত করিল নিত্যানন্দের মাথায়, জর্জর করে রুধির ঝরে পড়ছে মুত্রিকায়, নিত্যানন্দ মহাপ্রভু মাটিতে পড়ে গেল অচৈতন্য অবস্থায়। বাহ্যিক জ্ঞান নাই, গৌরহরি আসিয়া দেখিবারে পায় নিত্যানন্দ ধুলাতে লুটায়। গৌরহরি করিল বর্ণনা, যে আমার নিতাই অঙ্গে আঘাত করেছে তাকে আমি ছাড়ব না, কে কে আমার নিতাই অঙ্গে আঘাত করেছে? গৌরহরির কৃষ্ণ ভাবাবেশ হল, বসে শোনেন জ্ঞানী দল, তিনি সুদর্শন চক্রকে স্মরণ করিল, বক্র গতিতে চক্র ঘুরিতে লাগিল, নিত্যানন্দ মহাপ্রভুর ওই গৌরহরির হুঙ্কারে তার চৈতন্য এলো, সাথে সাথে নিত্যানন্দ মহাপ্রভু গৌরহরির চরণ ধরে গেল।
এই পিছনে কথা বলো না, পিছনে কারা, এই পিছনে কারা রে? নিত্যানন্দ মহাপ্রভু গৌরহরির স্মরণ ধরে করল বর্ণনা, ঠাকুর তুমি অস্ত্র ধরিতে পারো না, কেন? তুমি অন্য অন্য যুগে পাপি নিধন করিতে, পাপীকে সাজা দিতে অস্ত্র করেছিলে ধারণ, কলিতে তুমি অঙ্গীকারবদ্ধ হয়েছ কৃষ্ণ জনার্দন। তুমি তো করেছো বর্ণনা, তুমি কলির জীব, কলির পাপি নিধন করিতে বা তাদের শাস্তি দিতে তুমি অস্ত্র ধরবে না, একমাত্র হরিনাম মহা অস্ত্র, এই অস্ত্র দিয়ে তুমি জগত ভাসে যাবে, মধুমকা হরিনাম কৃষ্ণ নাম দিয়ে তুমি জগতে মিলাবে। ঠাকুর তুমি ধরতে পারো না, মহাপ্রভুর ক্রোধ করল সম্ভরণ, এইটা মাথায় করে দর্শন মনে মনে ভাবিছে তখন, আরে যে নিতাইকে মারিতে বাসনা করিয়াছিতে আঘাত করিলাম নিতাইয়ের মাথায়, সেই নিতাই কিনা গৌরহরির কাছ থেকে আমাকে বাসায়, অন্তরে আসে ভাবো এমন প্রেমের অবতার, করুণার অবতার আর জগতে পাব না, আমি নিতাইয়ের স্মরণে পড়ে যাব। মাদাই যখন পড়ল নিতাইয়ের পায়ে, নিতাই তখন মাদাইকে তুলিয়া নিত্যানন্দ মহাপ্রভু মাদাইকে কয়, ভাই রে মাদা, মেরেছিস কলসির কাঁধা, তাতে দুঃখ নাই, একবার প্রেমানন্দে কৃষ্ণ বল ভাই, একবার কৃষ্ণ বলে বাহু তুলে গণের জোয়ারে তোরে দেহ তরি ভাসাইয়ে দে মিনতি জানাই। আমার কাছে বলুন দেখি, এমন করুণার অবতার, এমন করুণার দর্শন আর অন্য কোনো ধর্মের ভিতরে বা আদর্শের মত পথের ভিতরে আসে নাকি? এই মত, এই পথ একমাত্র বিশুদ্ধ বৈষ্ণব ধর্মে পাওয়া যায়, এইটা হলো বৈষ্ণবের নিদর্শন। বসে শোনেন, সুধিজন বৈষ্ণবকে আঘাত করিলে বৈষ্ণব তাকে প্রেমানন্দে প্রেমের আলিঙ্গন দেয়। এইবার এইখান থেকে তোমার কাছে কি নিবেদন, তুমি আমার কথা লবে? যদি এটা বৈষ্ণবের নিদর্শন হয় তাহলে মূলত মতুয়ার নিদর্শনটা কি? খাঁটি মতুয়া কারে কয়? মতুয়া মূলত একটা ধর্ম না মতুয়া একটা সম্প্রদায়? কথা নিও, মতুয়ার কি আদর্শ, খাঁটি মতুয়া কোনজন, তার একটু নমুনা দিয়ে তুমি আমার চিত্তের ছন্দ ঘোষাইয়ে দিও। কি বাবা, আমার কথা বোঝা যাচ্ছে? স্মরণ ধরে করিমা না, তুমি যেন গোজামিল দিয়ে না, গোজামিল আপনারা বোঝে না, গল্পটা এসে গেছে কব, একজন আছে মারাত্মক সালাক, বুঝলেন তো, বেকায়দা সালাক, সাংঘাতিক সালাক, অসম্ভব সালাক, শয়তান লোকের বাড়ি যায় আর সালাকি করে খায়, গ্রামের মানুষ কলকাতায় দালালি করে, বুঝতে পারতেছেন? তাহলে দালালদের কি অবস্থা হয়, ও সকালবেলায় উঠে অফিসে যাচ্ছে, কলকাতায় দালালি করে, অফিসে অফিসে বিভিন্নভাবে ডেলিভারি দেয়, আর এক অফিস থেকে আরেক অফিসের থেকে কমিশন খায় দালালের যা কাজ আর কি। এখন ওই সকালবেলায় উঠে বাসে উঠিছে, দেখে বাসে ভিড়ে মোটে গ্যাদারিং হয়ে রয়েছে। সকালবেলায় আপনারা তো জানেন কলকাতার বাসগুলো ভিড়ে গ্যাদারিং থাকে, কি বাবা থাকে কিনা, শয়তান বাসে উঠে এসে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে যাচ্ছে, প্রত্যেকটা সিট বুক আসে, বাস লোকে ভরা, ও দাঁড়াইয়ে দাঁড়াইয়ে যাচ্ছে আর মনে মনে ভাবতেছে, শালা আমি লোকের বাড়ি যাই আর মানুষ ঠকাইয়ে খাই, আর আমি কিনা খারাইয়ে খারাইয়ে যাব, আমার বসতি হবে। তাহলে বসা যায় কি করে? ওই বাসের ভিতরে দেখবেন হ্যান্ডিক্যাপ থাকে, হ্যান্ডিক্যাপ শুনেন, যেখানে কানা কুজো খোড়া লুলো কয়টা বসে, ওই শয়তান দেখে ওই হ্যান্ডিক্যাপ সিটে এক বৃদ্ধ কর্তা বসে রয়েছে। এখন ওই শয়তান সকালবেলায় অফিসে যাওয়ার আগে বাড়িতে শেফ হচ্ছিল, দাড়ি কাটতেছিল, ওই দাড়ি কাটতে যাই আবার আঙুলির মাথা এইটুখানি কাটিয়ে গেছে, ওর মাথায় বুদ্ধি আইছে, শালা আঙুল দেখাইয়ে বসে পড়ব, মনে করেন ব্লেডের কানা লাগলে আর কতটুক কাটে, একটুখানি কাটিয়ে গেছে। ওই যে হ্যান্ডিক্যাপ সিটে এক বুড়ো বসে রয়েছে, ওই বুড়োর ধারে গেছে, যাই কয় ও বুড়ো কর্তা, কে এ সিটে বইছো কেন, এটা তো হ্যান্ডিক্যাপ সিট, এ সিটে বইছো কেন? বুড়ো কয় বাবা কোন সিট ফাঁকা পাই নাই, এই সিটটা ফাঁকা পাইছি বসে পড়েছি। ও কয় না এ সিটে আমি বসবো। বুড়োরা পদ্মস্তক দর্শন করে কয় শালা তোরে তো দেখলি কোনো জায়গায় হ্যান্ডিক্যাপ মনে হয় না, হ্যাঁ তুই বসবি তার মানেটা কি? ওই যে আঙুলির মাথায় এইটুকা কেটে গেছে, তাড়াতাড়ি আঙুল ফাটাইয়ে খাটকাইয়ে কয় দেখতে পাচ্ছ না আমার আঙুল কেটে গেছে, আমি হ্যান্ডিক্যাপ, এইটুকানি আঙুল কেটে গেছে, শয়তান নাকি হ্যান্ডিক্যাপ? বুড়োটার কান ধরে টানিয়ে তুলিয়ে দিছে,
দিয়ে ওই সিটে বসে পড়িছে, বসে শয়তান নাক ডাকাইয়ে ঘুমাচ্ছে, গিয়ার মাত্তি মাত্তি যাচ্ছে। ওই বাসের মধ্যে এক মোল্লা দাঁড়াইয়েছিল মুসলমান, সে শালা মনে মনে ভাবতেছে শালা কি পলিটিক্স করে সিটে বসে গেল বুড়োটারে তুলে। তা দেখবেন আমরা হিন্দুরা যখন বাইরে বেরোই ভালো জামা প্যান্ট পরে বেরোই, তাই না, কাপড় টাপড় পরে প্যান্ট শার্ট পরে বেরোই, আর মুসলমানরা কি করে জামা একটা গায়ে দেয় লুঙ্গি একটা পরে পরে উল্টো করে দুই বাস করে এইভাবে গিট মারে। আন্ডারগ্রাউন্ডে কিছু পরে কেনা ওসাতে আমি কতি পারবো না, ওটা দেখবেন ওদের একটা ধর্ম কি, তাই না। এইবার ওই মুসলমান দূরত্বে দেখতেছে যে শালার হিন্দু কি পলিটিক্স করে ওই সিটে বসে গেল, আর আমি মিয়া হয়ে কিছু করতে পারলাম না, শালারে বসাচ্ছি দাঁড়া। এইবার এই মোল্লা গেছে ওই শয়তানের দ্বারে যাই, কয় কিরে কী ব্যাপার, এ সিটে বসিস কেন, অত আঙুলের মাথায় এইটুখানি কাটা, তাড়াতাড়ি আঙুল ফেটকাইয়ে কই, দেখতে পাচ্ছো না আমার আঙুল কেটে গেছে, আমি হ্যান্ডিক্যাপ। মোল্লা তাড়াতাড়ি কয় শালা ওইটুখানি আঙুল কেটে কেউ যদি হ্যান্ডিক্যাপ হয় তুই আমার লুঙ্গি উঁচু করে দেখ আমার জাগা মতো কতখানি কাটা, আমি বড় হ্যান্ডিক্যাপ, সিট সার সিট সার। এমন শয়তান তো বোঝে না যে সিট নিতে গেলি সব মানুষ লইয়ে যায়, সারন্দরে করি মানা তুমি যেন ওইভাবে সিট নিতে যাইয়ে না, বুঝলি, গোজামিল যেন দিয়ে না। গোজামিল কেমন জানেন তো, একজনের চার ছেলে, তা উনি একটু কবি গান গায়, চার ছেলের নাম রাখছে এই দেশীয় স্থানীয় কবি, বুঝলেন তো। এবার স্থানীয় কবি ওনার চার ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর, সুখম্বর আর নীলম্বর। বাড়ির পাশে এক অশিক্ষিত ছিল, ওর নাম আছে ফটিক, এলাকার লোক সবাই ফটকে কইয়ে ডায়। ওই ফটিকের আবার চার ছেলে, কয় শালার কবি চার ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর, সুখম্বর আর নীলম্বর, আমারও তো চারটে ছেলে, আমি কি বর দিয়ে মিলুইয়ে রাখতে পারি না। ও বাড়ি গেছে যাই, ওর চার ছেলের নাম রাখছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, বর আর বর। তা স্মরণ ধরে করি মানা তুমি যেন এইভাবে গোজামিল দিয়ে থুয়ে যাইয়ে না, মানে কোনটা যে কোনটার সাথে মেলে টিয়ার হয় না। তাহলে বসে শোনেন দাড়ি নড়ে খুলে বলি সভা পরে, প্রশ্ন করিলাম তাহার ধারে মূলত মতু আদর্শ কারে কয়, খাটি মতুয়া কারে বলে, খুলে বলবে সবার স্থলে শুনবে যত ভক্ত জ্ঞানী দয়। বাবা প্রশ্নগুলো লক্ষ্য করবেন, এই একখানা প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন কি, রামকান্তের বরে যশোমন্তের ঘরে, কথাগুলো শুনবেন, হরি এসেছিলেন চরাচরে, রামকান্তকে বৈরাগী, তিনি কি করতেন বাসুদেব পূজা। তাহলে রাজকান্ত বৈরাগী যিনি বাসুদেব পূজা করতেন তিনি, এই রামকান্তের আশীর্বাদের জোরে হরি ঠাকুর এসেছিলেন চরাচরে, এসেছিলেন কোথায়, যশোমন্তের ঘরে, অন্নপূর্ণা মায়ের উদরে, তাই তো। তাহলে রামকান্ত বৈরাগীর ঘরে যশোমন্তের ঘরে হরি এলেন চরাচরে, হরি ঠাকুরের পিতা কি ছিল, একজন বিশুদ্ধ বৈষ্ণব, তাই তো নাকি, হরিলীলামৃতে তো তাই নিদর্শন নাকি, শাস্ত্রে তো তাই কয়। বসে শোনেন নারী নরে খুলে বলি সভা পরে, হরি ঠাকুরের পিতা একজন বিশুদ্ধ বৈষ্ণব ছিল, তুমি আমার কাছে খুলে বলো তার সন্তান হয়ে হরি ঠাকুর কেন বাবার ওই মত পথটাকে বাদ দিয়ে এই মতুয়া ধর্ম স্থাপন করলো। বৈষ্ণব ধর্মের কি নিদর্শন দেখেন, হরি ঠাকুরের ওনারা পাঁচ ভাই, কৃষ্ণদাস, হরিচাঁদ, তাই না, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় স্বরূপ দাস, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার, বুঝতে পারছেন আমার কথা। তাহলে বসে শোনেন নারী নরে খুলে বলি সভা পরে, বাকি যে সবাই ছিল ওনার এক ভাইয়ের নাম হলো বৈষ্ণব দাস, কি করে হলো, একদিন যশোমন্ত বৈরাগী কৃষ্ণ নামে হয়ে ওই অনুরাগী বাড়িতে উনি বৈষ্ণব সেবার আয়োজন করিল। ওই যে বৈষ্ণব দাস জন্মালো ওই ছেলেটা কেবল হাঁটি হাঁটি পা পা, আমার কথা মিথ্যা না, গায়ে তার প্রচণ্ড জোয়ার হইল, এর ভিতরে বৈষ্ণব সেবা চলিতে লাগিল। স্বামী স্ত্রী একস্থলে বসে শোনেন জ্ঞানী দলে, যখন বৈষ্ণব সেবার করেছে আয়োজন, ওই ছেলে হাঁটতে হাঁটতে গিয়ে পুকুরের মাঝে হইল পতন, মা চারিদিকে খুঁজিতে রয় ছেলে গেল কোথায়, দেখিবেন যত কাজ করুক না কেন মায়ের মন কিন্তু ছেলের দিকে থাকে, সত্যি কি না বাবা,
সত্যি বলছি কিনা, মায়ের মন থাকে কোথায়, আমার ছেলে গেল কোথায়? মা ছেলেকে না পেয়ে মা অবশেষে খুলে বলি আপনাদিকের সকাশে, মা যখন পুকুর ঘাটে গেল দেখলো জল খাইয়ে মারা ছেলে তখন মৃত হইল। ছেলে যখন মারা যায় বসে শোনেন সুধি চয় মৃত্যুপুত্রকে নিয়ে ক্রন্দন করিতে করিতে মা যখন গৃহের দিকে গমন করিল, যশমন্ত বৈরাগী যে স্ত্রীকে ক্রন্দন অবস্থায় দেখিতে পেয়েল, কাঁদ কি কারণ? অন্নপূর্ণা ডাক দিয়ে বলে তখন যশমন্তের সাধন তোমার কাছে করি বর্ণনা, তুমি তো জানো না আমার ছানা মারা গেছে কিনা, মা হয়ে তো সন্তানের বিয়োগ যন্ত্রণা সহ্য করা যায় না, জগতে সবই সইতে পারি কিন্তু সন্তানের বিয়োগ যন্ত্রণা তো মা সইতে পারে না। বসে শরীরে নারী নড়ে খুলে বলি সভা পরে, এইভাবে মা যখন ক্রন্দন করে যশমন্ত মায়ের মুখটাকে চেপে ধরে মায়ের কাছে করে বর্ণনা, তুমি তো জানো না তোমার ছেলের মতো সৌভাগ্যবান জগতে আর কেউ না, কেন যেজন বৈষ্ণব সেবার কালে খুলে বলি তোমার স্থলে যে ছেলে মারা যায় তুমি মনে রেখো সে পূর্ব জন্মে কোনো সাধু ছিল অথবা পরম বৈষ্ণব ছিল নিশ্চয়, তাই অন্তরে আসে ভাবো মৃত পুত্রকে ঢেকে রেখে তুমি আমি দুইজনে প্রেমানন্দে বৈষ্ণব সেবা দেব। ছেলেকে ডেকে ডেকে খুলে বলি সবার বাকে, স্বামী স্ত্রী একত্তরে যখন বৈষ্ণব সেবায় গেল বৈষ্ণবরা ডাক দিয়ে তখন যশমন্তকে কহিল, যশমন্ত বৈরাগী তুমি তো কৃষ্ণ নামে অনুরাগী, খুলে বলি তোমার ঠাই, তোমার চিত্ত দেখে মনে হচ্ছে, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার চিত্তে কোনো আনন্দ নাই, মলিন বদন কিসের তরে বলো দেখি আমার ধারে, দেখবেন যতই কীর্তন করুক না কেন সন্তান মরা একটা শোক ও প্রত্যেকটা মা বাবার হৃদয়ে গাথা থাকে, আর আমাদের এই কীর্তনে প্রতিদিন তোমার বাড়ি কীর্তন করি, খুলে বলি তোমার বরাবরই কীর্তনে আমরা আনন্দ পাই, কিন্তু আজকে কেন তোমার বাড়িতে কীর্তনে আনন্দ নাই বলো তো আমার ঠাই। যশমন্ত বৈরাগী বৈষ্ণবদের অনুরোধের তরে ডাক দিয়ে বলে তাদের ধারে, তোমরা তো জানো না আমার সন্তান গেছে মরি, বৈষ্ণবরা ডাক দিয়ে কহিল, খুলে বলি সভাতল, বৈষ্ণবরা ডাক দিয়ে কহিল বৈষ্ণব সেবার কালে যদি কোনো সন্তান মারা যায় তাহলে বৈষ্ণবদের নামে জগতে কলঙ্ক হয়, বৈষ্ণব সেবা হচ্ছে এর ভিতরে যদি তোমার ছেলে মারা যায় তাহলে তো জগতে বৈষ্ণবের কলঙ্ক হবে, যে বৈষ্ণবরা কিচ্ছু করতে পারে না, বৈষ্ণব সেবা দেওয়া বৃথা, আর বৈষ্ণব কলঙ্ক তো আমরা হতে দেব না, অন্তরে আসে ভাবো তোমার যে পুত্র মারা গেছে সেই পুত্রকে আমরা একটু দেখি। বসে শোনেন সুধি চয় আমি দিচ্ছি পরিচয়, মৃত পুত্রকে এনে যখন বৈষ্ণবদের কাছে দেয় বৈষ্ণবটা তখন ঢোল করতল একত্তর করে বসে শোনেন নারী নরে, তখন প্রেমানন্দে সবাই মধুবাকা কৃষ্ণ গুণ গায়, মনের কথা সবাতে বলি শোনেন সুধি চয় ওই কৃষ্ণ নাম করিতে করিতে খুলে বলি সবার সাক্ষাতে ওই বৈষ্ণব সেবার কালে দেখিতে দেখিতে মৃত পুত্র বাঁচিয়া গেল একবার চাঁদ বদনে প্রেমানন্দ ভক্ত বৃত্তে হরি হরি বল। তাইলে তুমি আমার কথা লও, যে মৃত পুত্র বৈষ্ণব দাস যদি বৈষ্ণব সেবায় বাঁচিয়া যায় তাহলে হরি ঠাকুর কেন সেই বিশুদ্ধ বৈষ্ণব ধর্মটাকে বাদ দিয়ে নতুন করে কেন মতুয়া ধর্ম দিল, মতুয়া আদর্শ দিল, এর একটু জবাব তুমি দাও। কি আমার কথা বোঝা যাচ্ছে? আমি আমার গানের ভিতরে আমি যতক্ষণ গান গাইব আমি আমার ভাগের কথাগুলো কব নাকি, আমার ভাগে যে কথাগুলো আমি কব কিন্তু আমার কথায় কোনো মতুয়া কষ্ট পাবে না, আমার কথায় কোনো বৈষ্ণব আচরণে কোনো বৈষ্ণব কষ্ট পাবে না আমার আচরণে, কেন কবিগান শিখেছি মানুষকে আঘাত দিতে শিখে নাই, কবিগান যুক্তি তর্কের গান, আমার যুক্তি থাকবে কিন্তু যুক্তির ভিতরে কোনো কষ্ট যেন কেউ না পায়, আমি মতুয়া গান গাবো মতুয়াদের গোষ্ঠী শ্রাদ্ধ করবো এই গান আমি শিখি নাই,
গান গাবো মতুয়াদের ঠাকুরের কথা গাবো, হরি ঠাকুরের হরি লীলামৃত গুরুসান চরিত, হরি গুরুসান চরিত সুদা কত দলিল আছে, হরি ঠাকুরের আলোচনা যদি করি রাত ভরে ঠাকুরের আলোচনা করব, কিন্তু আমার কথায় বৈষ্ণব কষ্ট পাবে না, ঠাকুরের আলোচনা হবে, মতুয়ারা আনন্দ পাবে কিন্তু বৈষ্ণবরা কষ্ট পাবে না, এই গান আমি শিখি নাই। তাহলে আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমার ভাগের কথাকে আমি এগুলো কব, কাউকে কিন্তু আঘাত দেব না। তাহলে বসে শোনেন সৌধী জোনা, এই দুইখানা প্রশ্ন করলাম দান, এইবার ঠাকুরের কাছে আমি আর একটা কথা ছোট্ট করে করব নিবেদন। আমার কথা বোঝা যাচ্ছে? তুমি আমার কথা লও, এইবার আমার একটু পরিষ্কার করে বুঝাইয়ে দাও কি। বসে শোনেন নারী নরে, খুলে বলি সভা পরে, এইবার তোমার কাছে আমার জানতে বড় ইচ্ছা করে, তুমি আমার কথা লবে, তুমি কেন মতুয়া হলে এর জবাব একটু আমার কাছে দেবে, কি এমন করে দর্শন তুমি মতুয়া হলে হতারক সা দেবীর শোভন, কথা লাও এই মতুয়া মত পথের ভিতরে তুমি কি পেলে তার একটু জবাব দাও, তোমার যে তারক ভাগবত টাইটেল এইটা কোনো মতুয়ারা দেয় নাই, দিয়েছিল কারা? নদিয়ার বৈষ্ণব সমাজ, যারা তারকর্তার যে তারক ভাগবত টাইটেল এই টাইটেলটা কারা দিয়েছিল? নদিয়ার বৈষ্ণব সমাজ যারা হয় তারাই তারকর্তার নাম, তারক ভাগবত দিয়েছিল বিশ্ব বসুধায়। তাহলে তুমি আমার কথা লবে, তুমি মতুয়ার দলে কি এমন নিগুড় ও তাৎপর্যতা দর্শন করেছ, কেন তুমি মতুয়া হলে এর জবাব দিয়ে যাবে, কি বোঝা যাচ্ছে আমার কথা? কি এমন বেশি পাইছ? মতুয়ার দলে গেলে কি খেসারির ডাল দুই উড়ি বেশি খাওয়া যায় গোসাই? আমি তো ভালো বুঝি না, এইটা একটু তোমার কাছে আমি জবাব চাই, কথা লও এই মতুয়া ধর্মের ভিতরে কি এমন দর্শন করেছো? আমি ছোট্ট করে এই প্রশ্নটা করলাম, সব প্রশ্ন বেশি করে বড় বড় করলে সময় বেশি হয়ে যাবে নাকি, তাই এক কথাই প্রশ্ন করলাম, তুমি কেন মতুয়া হলে এর জবাব দাও। তাহলে প্রশ্ন হয়েছে তিন কান শুনেছেন জ্ঞানবান, প্রশ্ন তিনটা কি মনে রাখবেন, মতুয়া আদর্শটা কি, মতুয়া মূলত ধর্ম না সম্প্রদায়, বুঝতে পারছেন তো? দ্বিতীয় প্রশ্ন কি, হরিচাঁদ ঠাকুর বাবার মত পথ মতুয়া ধর্ম এই বৈষ্ণব ধর্মটাকে বিসর্জন দিয়ে সে কেন জগতে মতুয়া ধর্ম করলে স্থাপন, এটা দুই নম্বর। তিন নম্বর প্রশ্ন, তুমি কেন মতুয়া হইলে, বোঝা যাচ্ছে তো? তাহলে অন্তরে আসে ভাবো, এইবার একখানে গান গাবো, গানের সুরে আমার একটা গল্প এসে গেছে কব, হ্যাঁ আপনারা খারাপ ভাববেন না তো, কবি গানের নিয়ম আসে দুটি একটা গল্প টল্প, তারপরে ইয়ং গুড়ো গাড়া আসে, ওরা যদি দুটি একটা গল্প করা না হয় কবে সরকারের রস নাই, সামনে বছর এই সালারে বায়না করা যাবে না রে ভাই, কি তাই রে, এটা বিশাল জাতমারা কল। তবে আপনারা জানা জ্ঞানী ভক্ত রাজহংস সমশ্রোতা, আপনাদের কাছে একটা বিশেষ বার্তা, আমার বাহ্যিক কথাটো বর্জন করে আপনারা আমার ভালো কথাটো গ্রহণ করবেন। রাজহংসকে যদি দুগ্ধ আর জল একত্রে দেওয়া হয়, রাজহংস কি করে, জলটাকে বর্জন করে দুগ্ধটা খায়, আপনারাও তেমন আমার বাহ্যিক কথা বর্জন করে ভালো কথাটু গ্রহণ করবেন, নিবেদন আপনাদের পায়, কি বোঝা যাচ্ছে? শোনেন গল্প এসে গেছে যখন একটু কহি, শোনো গোসাই বেশি চালাকি করলি কিন্তু লঙ্কা ধরাইয়ে ছাড়িয়ে দেবো। শোনেন ওই একজন তো অশিক্ষিত, মানে অশিক্ষিত তারে কারে কয়, মানে আকাট গণ্ড মূর্খ, বাবার জন্য স্কুলে যায় নাই, কোটি কোটি টাকার মালিক। এইবার অনেকেই বলতে পারেন যে অশিক্ষিত লোক টাকার মালিক হয় কী করে, ওনার বাবা ছিল জমিদার, বাবাই দিটা। তা বুড়ো মনে মনে ভাবতেছে, বয়স হয়ে গেছে ওই বুড়ো, মনে মনে ভাবতেছে শালা দুই দিন পরেই তো মরিয়ে ফুটিয়ে সানলাইট হয়ে যাব, তাহলে শালা আমার এই টাকা খাবে কেটা। তা আমি মরার আগে এত আরামায়েশ করলাম, মরার আগে একটা দিনে একটু প্লেনে উঠবো, প্লেন ছিলেন তো ওই আকাশ দিয়ে মাথার উপর দিয়ে উড়িয়ে যায় উড়ো জাহাজ, ওইটার প্লেন কয়। এখন বুড়ো ওই মনে মনে ভাবতেছে আমি প্লেনে উঠবো, বুড়োর বাড়িতে এক নাতি আছে সাত বছর বয়স, নাম আছে গোপাল, তা বাস্তবে নাম যেমন গোপাল ওইরকম নাদোষ নদোষ কোম্পানির মতো দেখতি, গোপালের মতো দেখতি আর কি, বুঝলেন তো? বাড়ি যাইয়ে মনে মনে ভাবতেছে নাতিটারে সাথে করে নিয়েই প্লেনে উঠবো। উনি বাড়ি যাইয়ে রুবির থেকে আমেরিকার ভিসা পাসপোর্ট করিছে, আমেরিকার ভিসা পাসপোর্ট করিয়ে উনি দমদমের থেকে নাতিটারে প্লেনে নিয়ে উঠিছে, প্লেন ছাড়িয়ে দেশে। আপনারা তো জানেন প্লেন চলতিছে, এইবার আপনারা তো জানেন প্লেনের ভিতরে এয়ার হোস্টেস থাকে সুন্দর সুন্দর লেডিস, অমা তোমরা বাড়ি চলে যাচ্ছ, ওই মাঝের দিক ডাকতিছো নাকি, যে আমি চলে যাচ্ছি তুই যাবি নাকি, হ্যাঁ তাহলে বসো, চুপ করে বসো, ওই জায়গায় জুত হচ্ছে না, না মা বসো বসো,
চুপ করে বসে যাও সোনা মা, একেবারে লক্ষ্মী মা বসে যাও। এইবার বুড়ো মনে মনে ভাবতেছে নাতিটারে নিয়েই প্লেনে উঠবো, বুড়ো আমি দমদমের থেকে প্লেনে উঠছে, প্লেন ছাড়িয়ে দেশে। প্লেনের ভিতরে এয়ার হোস্টেস থাকে, সুন্দর সুন্দর লেডিস মাইয়েরা, ওরা পরিষেবা দেওয়ার কাজ করে। কেউ যদি ডিম চায় ডিম এনে দেয়, কেউ যদি কলা চায় কলা এনে দেয়, কেউ যদি পাউরুটি চায় পাউরুটি এনে দেয়। ওই এয়ার হোস্টেস প্লেনের ভিতরে সবাই রে পরিষেবা দিচ্ছে, খাবার দিচ্ছে, ওই বুড়ো আর বুড়ো নাতিরে কিছু দেয় না। দেবে কি করিয়ে? বুড়ো তো বোঝেন তো, অশিক্ষিত, বাংলা বলতে পারে, ইংরেজি আর হিন্দির ছাতা বোঝেন। আর প্লেনে তো বাংলায় কথা হয় না, প্লেতে ইংরেজিতে আর হিন্দিতে কথা কয়, আর ওই বুড়ো তো ইংরেজি ছাতাই বোঝে না। এইবার ওই বিমান সেবিকা একটা প্লেটে কিছু খাবার নিয়ে ওই বুড়োর সামনে যেয়ে ইংরেজিতে বলছে, হাই জেন্টেলম্যান, ক্যান আই হেল্প ইউ? বুড়ো মনে মনে কয়, কয় কিরে শালা, বাবার জন্মে তো শুনি নাই। ওই বিমান সেবিকা আবার বলছে, হাই জেন্টেলম্যান, ক্যান আই হেল্প ইউ? বুড়ো তাড়াতাড়ি পাশা ঘুরোই দিয়ে বইছে, ও সাতা শুনবই না। বিমান সেবিকার রাগিয়ে গেছে, শালার বুড়ো, আমি বারবার করে বলছি হাই জেন্টেলম্যান, ক্যান আই হেল্প ইউ, আর শালার বুড়ো আমারে পাশা দেখায়, শালারে খাবারই দেব না। বুড়ো বিমান সেবিকা চলিয়ে গেছে, ছয় ঘন্টা হয়ে গেছে, বুড়োর খিদে পাইয়ে গেছে। বুড়োর একটু সুগার আছে, যাদের সুগার হয় আপনারা জানেন, ঘন ঘন বাথরুমে যায়। এবার ওই সুগারের রুগী দেখবেন খিদে সহ্য করতে পারে না, ওদের ঘন ঘন খিদে পায়। ওই বুড়ো খিদের ঠেলায় পেঁয়াজ মশলাতে মশলাতে বুড়োর পেশাব পাইয়ে গেছে। বুড়ো নাতিটাকে বলছে, দাদু ভাই, তুই একটু এই সিটে বয়, আমি একটু বিমানের টয়লেট থেকে বাথরুম থেকে একটু পেশাব করে আসি। বুড়ো তো পেশাব করতে চলিয়ে গেছে, আর ওই যে বুড়োর নাতি বসে আসে গোপাল, নাদুস নাদুস নুদুস কোম্পানির, ওই গোপাল ছোট ছোট বাচ্চা তো নাদুস নুদুস দেখতি, ওই যে বিমান সেবিকা ছিল লেডিস, ওর এই বাচ্চাটাকে আদর করার জন্য হাত চুল করছে। এটা হয়, ছোট ছোট বাচ্চা থাকলে দেখবেন আদর করতে ইচ্ছে হয়, যে কোনো আসে না বাচ্চা হলেও মনে হয় যদি একটু কাছে পাতাম কি, তাই না? দেখবেন বাড়িতে নাতি নাতনি থাকলে পরে দাদু ঠাকুমা কি করে, দেখবেন আদর করে ওর মাথায় একটা চুমু দেয়, ওর ঠোঁটে একটা চুমু দেয়, ওর বুকি একটা চুমু দেয়, এমনকি প্যান্ট খুলে সোনায়ও একটা দেয়। এটা হাসে পরে দেয় কিনা সত্যি কথা কন, ছোটবেলায় আদর করে খালি হাসেন কেন? এই আমি নিজেই একবার দিছিলাম, ওই আমার বড় জেঠা মশাইয়ের ছেলের ছেলে, ওর নাম হচ্ছে চন্দন, আমার ভাইপো, ওর নাম হচ্ছে চন্দন, বুঝলেন তো? তা আমার ভাইপো ওই তখন 8 মাস বয়স, আমার বৌদি তেল মাখাই আমার কাছে দিয়ে গেছে যে, ভাই তোমার ভাইপোরে একটু ধরো, আমি একটু গরম জল নিয়ে আসি, ওরে স্নান দেবো। আমার কাছে তেল মাখাইয়ে থুয়ে গেছে আমার ভাইপোরে, আমি দেখি ওর ওই সোনাটা শক 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 করতেছে, আমার ভারী লোভ হইছে, বুঝলেন তো? আমি কেবল উলুলুলু কইয়ে একটু সোনায় মুখ লাগাইছে, আর ওই শয়তান কলকল করে গালের মধ্যে ঝাড়িয়ে দিছে, শালা দুই ডোক খাইয়েই নিছি যাওয়াই হোক গিয়া। হয় এগুলো হয় কিনা? এখন ওই বাচ্চাটাকে দেখে ওই বিমান সেবিকার ওই হাত চুল করছে। বিমান সেবিকা যাইয়ে বাচ্চাটার মুখে হাত বোলাই আর কয়, হায় বাবু সোনা, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ক্লাস আর ইউ নিডিন? ওই নাতিও তো ইংরেজি ছাতা বোঝে না, নাতি মনে মনে ভাবতিছে যে এই দিদিমণি হায় বাবু সোনা কয় আর আঙুল নাড়ায়, আমার কাছে মনে হয় জিজ্ঞাসা করতেছে আমি ছেলে না মাইয়ে। এমন দিদির ইয়ে কই, এই ভাষা তো আমি করতে পারি না, কি করে বুঝবো? এমন আবার যেই ওই ইংলিশ মাইয়ে ছেলেটা যেই কইছে হাই বাবু সোনা, ও আস্তে করে প্যান্টের চেনটা খুলি, ও সোনাটা দেখাই দিয়েছে, তুমি দিয়ে যাও আমি ছেলে না মাইয়া। তা দেখবেন ছোট ছোট বাচ্চারা যদি এইভাবে আনন্দ করে, বড়দের মনে কিন্তু একটা ভারী আনন্দ হয়। বিমান সেবিকা দেখছে বাচ্চাটা অনেক সময় কিছু খায় না, আর বোঝেন তো কষি সোনা দেখছে, তাড়াতাড়ি যাইয়ে কয়টা ডিম কলা পাউরুটি নাতিরে আনিয়ে দিছে, নাতিতে মনের আনন্দে ডিম কলা পাউরুটি খাসছে। ওই বুড়ো এইবার পেশাব করে আইসে, আইসে দেখে নাতি এক ধার দিয়ে গাউইয়ে যাচ্ছে, কয় শালারে তো টাকা দেই নাই, খাবার পাইলো কোন জায়গা? নাতিরি কয়, এই খাবার পালি কোন জায়গা, হ্যাঁ খাবার পালি কোন জায়গা? নাতি কয়, জানো দাদু, ওই দিদিমণি এসে হায় বাবু সোনা করছিল, আমি প্যান্টের চেন খুলে সোনা দেখাইছি, আমার ডিম কলা পাউরুটি দিছে। বুড়ো মনে মনে ভাবতিছে পেলে নেমন আইয়াই দেখালি খাবার পাওয়া যায়, শালা ছয় ঘন্টা হলো কিছু খাই নাই, আসতি দেও। ওই বুড়ো মোটামুটি প্রিপার সামনে রেডি হইয়ে বসে রয়েছে, শালা আসলি হয়, কেবল ওই বিমান সেবিকা আইসে হাই জেন্টেলম্যান কইছে, বুড়ো তাড়াতাড়ি সাটার উদলইয়ে দেশে, তুমি দিয়ে যাও। আচ্ছা আমার কাছে বলেন দেখি, কষি সোনায় যা হয়, বুড়ো সোনায় তাই হয় নাকি?
শোনায় যায় তখন লোনা ধরিয়ে, বুঝলেন তো? বিমান সেবিকা ওই দেখে বিমান সেবিকা ইংরেজিতে কয়েকটা গালাগালি দিয়ে, ইউ স্টুপিড, গবেট, ননসেন্স, ইডিয়েট, কয়েকটা গালাগালি দিয়ে তাড়াতাড়ি যাইয়ে কয়েকটা শুকনো লঙ্কা আনে ওই বুড়োর হাতে ধরাই এদেশে, নে শালা নে লঙ্কা নিয়ে বসে থাক। বুড়ো নাতিরি কয়, কী ব্যাপার রে? তুই সোনা দেখালি তোরে ডিম কলা পার উঠি দেলো, আর আমি সোনা দেখালাম আমারে শুকনো লঙ্কা দৌড়াইয়া দেলো, ব্যাপারটা কি? নাতি কয়, দেহ দাদু তোমার লঙ্কা তো পাকিয়ে গেছে তাই পাকা লঙ্কা দৌড়াইয়ে দেশে। অন্তরে আসে বাবু যদি উল্টো পাল্টা জবাব দাও তোমার কিন্তু দৌড়াইয়ে দেবো। যাক, এইভাবে আর দরকার নাই, সুরচন্দ ধরে তান গাই ছোট্ট করে একখানা গান, গানের সুরে আরো কথা বলবো, ধর্ম সবার গায়। লাইন দাও, সব লাইন আছে? হ্যাঁ, ওইটা দাও, নাইলে সালান বাসাতে পারবো না। যাও যাও যাও, তোমরা ছোট্ট করে একটু বাজাও আর তার ভিতরে লাইনটা অ্যালার্ট করে আসো। আমি জ্ঞান অনাদি সরকার মহাশয়ের একটা গান, দাদা বেশি বেশি গেল নাকি? আপনাদের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। অনাদিবাবুর একখানা গান, আমি আসছে করতে একটা হাম্পিং আসছে ভাইটা, ওপার হতে সাথে এসেছি তারা চলে গেছে যে আপু দেশে, ও আমি একা বসে আসি গাতে, ও আমি একা বসে আসি গাতে, ও আমি একা বসে আসি গাতে, আমি আশার তুলনায় কত গোলক
খেয়ে গেছি আশার তুলনায় কত দোলে খেয়েছি হাসি জমা শূন্য খরচ বেশি হয়েছি বারবার আমি ষোলো আনা তফিল নিয়ে এই জগতে এসেছিলাম আমার যারা সাথী দুটো চোখ দুটো কর্ণ দুটো হস্ত দুটো চরণ এদের সবাইকে আমি সাথী করে জগতে এসেছিলাম যতদিন এরা আমার সাথের সাথী ছিল যতদিন এদের কর্মগুলো সক্রিয় ছিল ততদিন কোনোদিন আমি ভক্ত সেবায় যাই নাই আমি কোনোদিন ভক্ত সঙ্গ করি নাই এখন আস্তে আস্তে সবাই বিদায় নিচ্ছে চক্ষু ডাকে দিয়ে বলছে বন্ধ আর আগের মতো দেখতে পারি না কর্ণ ডাক দিয়ে বলছে বন্ধ আগের মতো শুনতে পারি না হাস্ত ডাক দিয়ে বলছে বন্ধ আর কর্ম করতে পারি না স্মরণ বলছে বন্ধ আর পথ চলিতে পারি না যদি দিন থাকিতে আমি যদি প্রেমানন্দে এই সতগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে প্রেমানন্দে সাধু হয়তো আমার দিনবন্ধু দিনের শেষে এসে আমাকে প্রেমানন্দে দেখা দিত এখন এক এক করে সবাই বিদায় নিচ্ছে যারা বড় বড় মহাজন যারা বড় বড় মহাজন মহাজ্ঞানী তারাও এই জগৎ ছেড়ে চলে গেছে কিন্তু তারা তো আত্মদর্শী মহামানব ছিল তারা জানতো কোন পথ অনুসরণ করলে তিনি বন্ধুকে পাওয়া যায় শাস্ত্রে ভগবান বললেন আমা হইতে আমার নাম বড় নাম হইতে আমার ভক্ত বড় আর ভক্ত হইতে ভক্তের স্মরণ ধরি আরো বড় শেষের দিনে পারাপার আর অন্তিমের সম্বল হলো এই ভক্ত পদরজ
এই ভক্ত পদ রজ আর পদ ধৌত জল, এই হলো একমাত্র অন্তিমের সম্বল। কেউ যদি দোলায় গড়া করে দিয়ে প্রেমানন্দে ভক্ত চরণ তুলি কুড়াইয়ে দেহতরীর কাটারি হয়ে তাকে প্রেমানন্দে ভব নদী পার করে দেয়। যাদের স্মরণে এদেশ হইত এখন প্রত্যাশের কবিগুরু রাজেন্দ্র নকুল, যাদের স্মরণে এদেশ হইত এখন প্রত্যাশের কবি গুরু রাজেন্দ্র নকুল। কালের খেয়ায় কে কথা চলে গেছে কথা, সে প্রাণের কবি নিশি ও আপনারা সবাই আশীর্বাদ করবেন। দিনের শেষে দীনবন্ধু এসে আমার জীবন নদীর অববাহিকায় যখন নাও বিড়াবে, সেদিনে যেন এই সাধু সঙ্গ করতে করতে আমি প্রেমানন্দে দেশের মানুষ খাতার পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে কিছু মনে নাই, জীবন খাতার পাতা বাবা কি যে লিখি ছাই বাবা, কিছু তার মুছে গেছে কিছু মনে নাই। আমি উলটিয়া
আমি যেন তার হাতে খেলার পুতুল। চরণ ধুলি বিনে গো, দেখো কোনো মুক্তি নাই, সাধুর চরণে পড়ো ওরে মোনা ভাই। যারা অনেক কষ্ট করিয়া গো পরে এই ভক্ত বৃন্দাবন, তারাই তো এই জগতে হরি নামের হায় মহাজন, তাদের জন কল্যাণ করে গো আমার দয়াল রসময়, শেষের দিনে আশ্রয় দেয় যেন হরির রাঙা পায়। তাই তো বলি অমন ভোলা, তুমি কেন পারো দেবী একবার চাঁদ বদনে প্রেমানন্দে সবাই বলো হরি হরি। তারক কর্তার কাছে আমার বিশেষ নিবেদন, মতুয়া ধর্ম নাকি হয় মত তুমি করিবে বরণ, খাটি মতুয়া বলে কানে গো কোন জনে এই জগতে মতুয়া বটে হবে, সেই মানুষকে নিজের চোখে আমায় দেখাইয়া দেবে। হরি ঠাকুরের পিতা দেখো গো বিশুদ্ধ বৈষ্ণব ছিল, বাড়ির মাঝে বৈষ্ণব সেবার আয়োজন করিল। সেদিন দেখো বৈষ্ণব দাস গো, ও দেখো মারা বটে যায়, সকলে পুত্র লয়ে আসলো দেখো তাহার আঙিনায়, বৈষ্ণবগণ পুত্র লয়ে নামের ধনী করিয়া গো সবাই নাচিতে লাগিল, এই কৃষ্ণ নামের গুণে সন্তান দেখো বাসিয়া উঠিল। ওরে কৃষ্ণ নামের গুণে গো এক বড় সন্তান বাঁচিয়া বটে গেল, একবার বৈষ্ণব পিতে প্রেমানন্দে সবাই হরি হরি। সাধুগুরু বৈষ্ণব ইয়ারা গো এই জগতে হয়, হরি ঠাকুরের মরা পুত্র বৈষ্ণব দাসকে বাসাইয়া দেয়, তবে হরি ঠাকুরের পিতা যদি গো একজন নৈহিষ্ঠকে বৈষ্ণব ছিল, পুত্র কোন কারণে বলো
মতুয়া ধর্ম দিল। আর তুমি কেন মতুয়া হলে, কি এমন করে দর্শন তোমার কাছে? এই তো আমার আত্মনিবেদন, জনমানের পরে কালী ভক্ত ছিল গো জানে বিশ্ব বসুধায়, আবার বৈষ্ণব ধর্ম প্রেমানন্দে তুমি করে সয়াশ্রয়। আবার কিছুদিন পরে মতুয়া হলে জানে ভক্ত কেন বান, ইহারে কি শোনে নিগুড় বালকে আসে গো কারণ। এই তো হলো তিনটে প্রশ্ন, আর একটা প্রশ্ন দিয়ে যাই কি, এই জগতে বাবা গুরু সাত সর্বলোকে কয় আশ্রয় দাতা, এই জগতে দেখো পিতা বটে হয় মানুষের, পঞ্চ পিতা সপ্তমাতা আশ্রয়দাতা ভয়ত্রাতা জন্মদাতা দীক্ষাদাতা শিক্ষাদাতা। তাহলে যিনি আশ্রয় দেয় বা ভয়ের থেকে প্রতীককে উদ্ধার করে তাকে বাবা কওয়া যায়। গুরুচাঁদ ঠাকুরকে বাবা কোক আমার অসুবিধা নাই, কিন্তু তাকে কি বলছে, প্রতীত পাগল ভগবান। বাবা ভগবান হইতে গেলে পরে স্বর ঐশ্বর্য না হলে হারে না, শ্রী লাগে, শ্রেয় লাগে, বীর্য লাগে, পরিপূর্ণ শ্রী পরিপূর্ণ শ্রেয় পরিপূর্ণ বীর্য পরিপূর্ণ ঐশ্বর্য পরিপূর্ণ ধৈর্য পরিপূর্ণ জ্ঞান। এই স্বর ঐশ্বর্য না হলে পরে তাকে ভগবান বলে না সরাসরি। তাহলে জগতে যতবার ভগবানের সন্তানরা এসেছে কাউকে কিন্তু ভগবান বলেন নাই, ভগবান শব্দটা অত সহজ নয়। যিনি সূক্ষ্ম ব্রহ্ম সূক্ষ্ম দেখো পূর্ণ সনাতন, তিনি তো পরম ব্রহ্ম হয় ভগবান এ বিশ্ব ভুবন। তাই তো তোমার কাছে নিবেদন আছে গো গুরু চাবি কেমনে ভগবান, জগৎ জীবের পরে সে জন্য কি করে কল্যাণ, সবার মাঝে এক এক বলে তুমি সমাধান, তবে প্রথমবারে বেশি বলে তাহলে তাই তো প্রয়োজন, আর আমার মতো ভাবের কল্যাণ করব সমাপন। এরপরে সে জন্য দেখো প্যারাসিটামল ওষুধ লিখে দিচ্ছি তোমার ছেলেরে খাওয়াইয়ে দাও জ্বরের ছাতা সারিয়ে যাবে। কয় ডাক্তার আমার ছেলে তো ওষুধই গেলে না। ডাক্তার কয় ওষুধ না খাইলে তোমার ছেলের জ্বর সারবে কি করে? কয় এই জন্য তো আপনার কাছে আসা, ছেলে যাতে ওষুধ খায় একটা ব্যবস্থা দেন।
ডাক্তার কিছুক্ষণ ভাবার পরে কয়, তোমার ছেলে সব থেকে ভালো কি খায়? কয়, আমার ছেলে গরম গরম রসগোল্লা বড্ড ভালো খায়। ডাক্তার কয়, এই তো কায়দা, শোনো, বাজারের থেকে গরম গরম রসগোল্লা কেনবা, এক ধরনের প্রাসোটামল আছে দেখবেন গোল গোল হয় ফলের বিচির মতো, কয় এই গরম গরম রসগোল্লা বাজারের থেকে কি নিয়ে ওই রসগোল্লার মাছ বরাবর ফাঁক করবা, মিডিল বরাবর ফাঁক করিয়ে ওর মধ্যে প্রাসোটামল দেবা বলিয়ে, তোমার ছেলে তো টিয়ার পাবে না, ছেলের কবার রসগোল্লা খা, ছেলে রসগোল্লা খাবে, রসগোল্লার সাথে প্যারাসিটামল পেটের মধ্যে চলিয়ে যাবে, জ্বরের ছাতা সারিয়ে যাবে। ওর বাবা কয়, শালা মারাত্মক বুদ্ধি, বাজারের থেকে গরম গরম রসগোল্লা কিনে গরম গরম রসগোল্লার মাছ বরাবর ফাঁক করে ওর মধ্যে প্যারাসিটামল দিয়েছে বলি। ছেলেকে বলছে, খোকা কি হয়েছে? কয়, তোর তো চার পাঁচ দিন ধরিয়ে জ্বর, কিছু খাতি পারিস না, এই যে গরম গরম রসগোল্লা নিয়ে আইসি খা। ছেলে তো মনের আনন্দে হরি বলে রসগোল্লা গাওই এসে খাইছে, ওর বাবা পাড়া ভরে নেচে বেড়াচ্ছে, ছেলে রসগোল্লা খাইছে, রসগোল্লার মধ্যে তো প্যারাসিটামল বড়া আছে, জ্বরের ছাতা সারিয়ে যাবে। ওর বাবা বিকেলবেলায় গেছে ছেলের জোয়ার মাপতি, দেখে সকালবেলায় ওই রসগোল্লা খাওয়ানোর আগে 101 জ্বর ছিল, আর রসগোল্লা খাওয়ানোর পরে 103 জ্বর উঠে গেছে। ওর বাবা কয়, শালা ব্যাপার কি, জ্বর বাড়লো কোন কায়দায়? রসগোল্লার সাথে তো প্যারাসিটামল বড়া ছিল, জ্বর বাড়লো কি করে? ছেলেরে ধমক দিয়ে কয়, কিরে কি ব্যাপার, হে তো জ্বর কমে না কেন? ছেলে কয়, ও ছাতা আমি কি করে কব, জ্বর কমে না কেন? ওর বাবা কয়, তাই তো খোকা, তোরে যে বাজারের থেকে গরম গরম রসগোল্লা নিয়ে দিলাম, রসগোল্লা কিরাম খাইছিস খোকা? ছেলে কয়, বাবা রসগোল্লা দারুণ খাইছি, রসগোল্লা সুন্দর খাইছি, কেবল রসগোল্লার ভিতরে যে বিচিটা ছিল ওই বিচির ছাতা ফেলাইয়ে দিছি। আর বাবা কয়, ওরে শালা রাজা, যা খালি জোয়ার সারবে তাই যদি দিস ফেলাইয়ে, তাহলে তোর জোয়ার সারবে কোন কায়দায়? ছেলে কয়, বাবা চালাকি করে মিষ্টি খাওয়ানো ভালো, কিন্তু মিষ্টির সাথে আঠি খাওয়ানো ভালো না। যাকে তুমি আমাকে মিষ্টি দেবে তার ভিতর যেন বাবা আঠি নাই হিরবে, জ্ঞানের আঠি তুমি বাবা করি আবার চল, আর ভক্তির মিষ্টি আমায় করিবে অর্পণ, তোমার ওই চরণে এই নিবেদন রায়, দয়া করে সঠিক মিষ্টি দেবে গো আমায়। তবে কেন সবার মাঝে বেশি বলতে যাব, বেশি বললে তার কাছে অপরাধী হব, তাই তো হই অন্তর মাঝে করলাম বিবেচনা, বেশি বলে এতই আমার দরকারও পড়ে না, আসরেতেই আছেন যতই আমার মাতৃজাতি, সকলের চরণেকে জানাই উপরণতি, পিতৃগণে আসরেতেই আছেন যখন জান, আমি বন্দনা করি বাবা সবারই চরণ, তাদের ভাষায় যদি আমার বহু ত্রুটি হয় মার্জনা করে খাই দেবেন রাঙা পায়। কমিটির যারা দেখো অনুষ্ঠানও করে, সত্যিকারে ভালো মানুষ বিশ্ব চলে চড়ে, আরে জানে ধনে তাদের যেন বৃত্তি বটে হয়, কিন্তু বন্ধু রাখি যেন তাহারে রাঙা পায়, বছর বছর হেটাই দেখো হবে অনুষ্ঠান, আরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে হইবে মিলন, নিজ নাম সুরাত সরকার দিলাম পরিচয়, প্রভাতবাবু এইবার দেখো আসিবে সবাই, এইবার আসিতের ভাবের কথা কবে, দেখি এসে কোনো ভাবে কোনো কথা পায়, কোনো ভাবের ভক্তরা সেই উতাইয়া লয়, যাক চলে বেশি বলে প্রয়োজন নাই, আমার মতো ভাবের বলা কিন্তু করতে চাই, এরপরে সে জনসভাকে আসিবে তা আরও ভাবের কথা বলি যাবে, এই পর্যন্ত আজকের মতো ভাবের ক্যান্ত হলো। একবার যার যার ইষ্ট পিতে প্রেমানন্দে ভক্ত বৃন্দে বাহুতি হরি।